আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মোৎসব, তাই আজকের তারিখটাও একটি স্মরণীয় তারিখ, সেটি হলো 25শে বৈশাখ। আর ইংরাজি 9 মে 2022, আজ সোমবার। আজকের দিনে আপনাদের পরিবারের মধ্যে কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কর্কট রাশি, আবার দিবা 1:33 পরে জন্মগ্রহণ করলে সিংহ রাশি। আর আজকের দিনে আপনাদের যাদের শুভ জন্মদিন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ পঞ্জিকা তিথি অষ্টমী দিবা 2:21, আজ বৃদ্ধিযোগ 5:39। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। এর পরবর্তীতে 12টি রাশি আজ আপনারা কেমন থাকবেন এখন উপস্থাপন করব। প্রথমেই হলো মেষ রাশি। আজকের দিনে বিশেষ করে কাউকে যেচে উপদেশ দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপরীত দিক থেকে মানসিক কষ্ট পেতে পারেন। এছাড়াও আজকের দিনে আপনার কিছু হওয়া কাজ প্রায় শেষের মুখে, কিছু কারণে আটকে যাওয়ার কারণে মানসিক দিক থেকে একটু বিষণ্ণতা দেখাচ্ছে। বিশেষ করে আজকের দিনে যদি আপনাদের কোনো বিবাহের জন্য দেখাশোনা আপনার পূর্বে হয়ে থাকে, আজকের দিনে সেই বিবাহ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা সেটি দেখায়। আজকের দিনে বিশেষ করে কিছু ক্ষেত্রে আপনার আর্থিক ব্যয় হবে, বিশেষ করে কিছু আপনার শারীরিক বিষয়ে যদি সমস্যা থাকে, সুগারজনিত সমস্যা, এইসব বিষয়ে আপনাকে কিছু ব্যয় করতে দেখা যাবে। বা আজকের দিনে একটু অতিরিক্ত চাহিদা কিন্তু আপনারা বর্জন করবেন, তা নাহলে কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে মনের মধ্যে ডিপ্রেশন একটু দেখাচ্ছে। আজকের দিনে বিজনেস যারা করেন, বিজনেস অবশ্যই আপনাদের ভালো বলা যেতে পারে। আজকের দিনে প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন, আপনাদের সম্পর্ক যেমন আছে তেমনই বলা যেতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো বিষ রাশি। আজকের দিনে বিশেষ করে কথার উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন। আজকের দিনে আপনার কথার ভুল ব্যাখ্যা সেটি হতে পারে। আজকের দিনে বিশেষ করে মানসিক দিক থেকে আপনি যতটুকু আশা রাখছেন ততটুকু আপনার ফিডব্যাক না হতে পারে, বা আপনার যদি শত্রু থাকে আজকের দিনে কিন্তু আপনার নামের অপপ্রচার বা আপনার নামে মিথ্যা বদনাম সেটি কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে কিছুটা সাফল্য অবশ্যই পাবেন, বিশেষ করে আপনি যদি মনে মনে কোনো পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা হেতু কিছুটা অগ্রগতি আপনি করতে পারবেন। আজকের দিনে বিশেষ করে আর্থিক ক্ষেত্র আপনাদের মধ্যমা বলা যেতে পারে। বিজনেস যারা করেন, বিজনেস আজকের দিনে আপনাদের যেমন আছে তেমনই বলা যেতে পারে। আর প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন, আজকের দিনে সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি। আজকের দিনে বিশেষ করে আপনার মধ্যে যে একটা ঔদ্ধত্য ভাব সেটি কিন্তু যথেষ্ট কমানোর চেষ্টা রাখবেন, তা নাহলে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আজকের দিনে আপনার এই ঔদ্ধত্যর কারণে কিছু প্রতিবেশীর মধ্যে একটু কলহ হওয়ার সম্ভাবনা আছে, বা আপনি যদি দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত থাকেন, বা আপনি বিবাহিত, অর্থাৎ আপনি বিবাহিত যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কথার কারণে দুজনের মধ্যে একটু কিন্তু সমস্যা দেখাচ্ছে। আজকের দিনে বিশেষ করে যারা প্রেমপ্রীতি ভালোবাসার সঙ্গে আছেন, অবশ্যই যাকে ভালোবাসেন তার কথাই কিন্তু আপনার মনের মধ্যে যথেষ্ট থাকবে। আজকের দিনে নতুন বিজনেস আপনারা শুরু করতে পারেন, বিশেষ করে পরিবারকেন্দ্রিক কোনো বিজনেস সেটি কিন্তু করতে পারেন, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। আজকের দিনে মনের মধ্যে কিছু বিষয়ে অবশ্যই উৎকণ্ঠা থাকছে। আজকের দিনে পরিবারের মধ্যে আপনি একটু কর্মব্যস্ততার মধ্যে থাকতে হতে পারে। বিশেষ করে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো অবশ্যই স্ত্রীর কারণে কিছুটা আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, বা আজকের দিনে অবশ্যই আপনি পূর্বে যেগুলো চেষ্টা করেছিলেন কিছুটা সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতির রূপ আপনি কিন্তু দিতে পারবেন বা দেখতে পাবেন। বিজনেস যারা করেন, আজকের দিনে বিজনেস আপনাদের মধ্যমা বলা যেতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন, আপনাদের সম্পর্ক অহেতুক নিজেদের মধ্যে একটু সন্দেহ প্রবণতা দেখাচ্ছে। এর পরবর্তী রাশি সিংহ রাশি। আজকের দিনে অবশ্যই আর্থিক দিক থেকে একটি ভালো দিন বলা যেতে পারে, বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রে আপনার আর্থিক কিছু পাওয়ার আশা ছিল, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিছু অর্থ আপনাদের পাওয়ার সম্ভাবনা আছে, বা আপনি যদি মার্কেটে ইনভেস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে অবশ্যই কিছু চিকিৎসা ক্ষেত্রে আপনার ব্যয় হবে, এবং বিশেষ করে আজকের দিনে ব্যয়টা
আপনাদের একটু ভুল ব্যয় হবার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনি যে ক্ষেত্রে ব্যয় করবেন সেই বিষয়ে আবার কিন্তু পুনরায় ব্যয় করতে আপনাকে হবে। আজকের দিনে বিশেষ করে সফলতাটা অবশ্যই আপনাদের আছে, বিজনেস যারা করেন, বিশেষ করে বিজনেস আজকে আপনার মধ্যম বলা যেতে পারে। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের সম্পর্ক যেমন আছে তেমন। এর পরবর্তী রাশি কন্যা রাশি। বিশেষ করে আজকের দিনে একটু যথেষ্ট আপনি পরকে উপকার করারতেই ব্যয় থাকবেন, ব্যস্ত থাকবেন এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট ব্যয় হবে। আপনি যদি রাজনৈতিক ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনে একটু কর্মব্যস্ততার মধ্যে থাকবেন, কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে কটু কথাও শুনতে হতে পারে। আজকের দিনে অবশ্য মনের মধ্যে কিছুটা হলেও দুশ্চিন্তা থাকছে, পুরোপুরি দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া যাচ্ছে না। বিশেষ করে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহে যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে, এই সমস্যা নিয়ে একটু মনের মধ্যে দুশ্চিন্তা থাকছে। বিজনেস ক্ষেত্রে অবশ্যই বিজনেস টেকনোলজি যেটি আপনার মধ্যে আছে সেখান থেকে বিজনেস অবশ্যই কিছুটা আপনারা ভালো আশা রাখতে পারেন। কর্মক্ষেত্রের জন্য অবশ্যই আজ চেষ্টা রাখতে পারেন, বিশেষ করে কোনোরকম কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে আপনারা কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন। আজকের দিনে আর্থিক ইনভেস্ট আপনারা করতে পারেন। এ পরবর্তী যে রাশি সেটি হলো তুলা রাশি। আজকের দিনে অবশ্যই আজ ব্যয়বহুল দেখাচ্ছে, কিছুটা হলেও আপনার শারীরিক বিষয়ে ব্যয় করতে হতে পারে। আজকের দিনে বিশেষ করে কোথাও আপনি কিন্তু যদি যান সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, তা নাহলে কিন্তু আপনার পায়ে আঘাত পড়ে গিয়ে পায়ে আঘাত লাগার সম্ভাবনা সেটি দেখাচ্ছে। আজকের দিনে বিশেষ করে যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের সম্পর্ক মধ্যম, বিজনেস যারা করেন, মনে রাখবেন বিজনেস আপনার কিন্তু বিজনেস অনুযায়ী আপনি যদি সপ্রফেশনালে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি শ্রীবৃদ্ধি করতে পারছেন। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি। আজকের দিনে বিশেষ করে আপনার মনের মধ্যে কারোর বিষয়ে একটু নেগেটিভ চিন্তাভাবনা সেটি দেখাচ্ছে এবং আজকের দিনে অবশ্যই আপনি যদি কোনো লেবার কনস্ট্রাকশনের কাজ করেন সেক্ষেত্রে তাদের সঙ্গে একটু মতবিরোধ আপনার হবার সম্ভাবনা আছে। আজকের দিনে প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন আপনাদের সম্পর্ক কিছুটা হলেও একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে দেখা যাচ্ছে। আজকের দিনে বিশেষ করে যদি কোথাও আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা ছিল সে সমস্ত ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, তর্ক বিতর্ক হবার সম্ভাবনা আছে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো ধনুরাশি। আজকের দিনে বিশেষ করে এক্সট্রা কিছু উপার্জনের সম্ভাবনা আপনাদের আছে, বিশেষ করে যারা ফাটকা কোনো রকম বিজনেস করেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ভালো বলা যেতে পারে এবং এই সমস্ত ক্ষেত্রে কিছুটা হলেও আপনি আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারবেন। তবে আজকের দিনে কিন্তু কোনো অসৎ সঙ্গে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা কেউ আপনাকে অসৎ যুক্তি দেওয়ারও সম্ভাবনা আছে, তাই অবশ্যই আপনাকে বেছে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। বিজনেস যারা করেন অবশ্যই বিজনেস ক্ষেত্রে আশা রাখতে পারেন। প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন আপনাদের সম্পর্ক মধ্যম বলা যেতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি। আজকের দিনে অবশ্যই আপনি যদি শারীরিক অসুস্থতার মধ্যে থাকেন কিছুটা হলেও সুচিকিৎসা পাবেন। আজকের দিনে নিজের কর্মদক্ষতার উপরে আস্থা থাকছে, কিছু ক্ষেত্রে অবশ্য আপনাকে যথেষ্ট উত্তেজিত কেউ করবে যার ফলে মানসিক দিক থেকে একটু মনের মধ্যে অশান্তি সেটি দেখাচ্ছে। বিজনেস যারা করেন বিজনেস মধ্যমা বলা যেতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন আজকের দিনের সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। আজকের দিনে আপনারা শুভাশুভ মিশ্র ফল আশা রাখতে পারেন, বিশেষ করে আপনার আর্থিক বিষয়ে শারীরিক যাদের সমস্যা আছে এই সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটি দেখায়। আজকের দিনে প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন আপনাদের সম্পর্ক ভালো বলা যেতে পারে। তবে আজকের দিনে অবশ্যই সরকারি ক্ষেত্র বা এরকম কিছু যেখানে আপনি আশা রেখেছেন কিছুটা প্রাপ্তি সম্ভাবনা থাকছে, অর্থাৎ আজকের দিনে একবার যোগাযোগ রাখতে পারেন। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশি। আজকের দিনে পারিপার্শ্বিক ক্ষেত্রে আপনি সহযোগিতা পেতে পারেন বা কিছু আপনার ভালো চায় এরকম ব্যক্তি আপনাকে কিন্তু সৎ উপদেশ দিতে পারে। তবে আজকের দিনে বিশেষ করে কিছুটা হলেও আপনি মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনে থাকবেন, কারণ দীর্ঘদিনের কোনো একটি সম্পর্ক আজকের দিনে আপনাদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে পরিবারের জন্য কিছু আপনাকে ব্যয় করতে হতে পারে।
আজকের দিনে বিশেষ করে আপনারা যদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, বিজনেস আপনি কিছুটা হলেও আশা রাখতে পারেন। ধন্যবাদ।